বিশ্বকাপ ভাবনায় মাহমুদুল্লাহ রিয়াদকে পিছিয়ে রাখবে তার বোলিং, দলে প্রয়োজন হবে ষষ্ঠ বোলিং অপশন, এমনটাই মনে করেন কোচ নাজমুল আবেদিন ফাহিম। এদিকে বিশ্বকাপের দল নির্বাচনে বিসিবিকেও খানিকটা পিছিয়ে রাখছেন এই কোচ, বলে নজর দেওয়া উচিত ইম্প্যাক্ট প্লেয়ারদের দিকে। দরজায় করা নাড়ছে বিশ্বকাপ, তাই তো এশিয়া কাপের ব্যর্থতা ভুলে বিশ্বকাপ ভাবনায় টাইগাররা। মেগা এই আসরের আগে প্রস্তুত হবার বড় মঞ্চ নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ, কিন্তু ইঞ্জুরির কথা বিবেচনায় এই সিরিজের মূল স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটারকে দেয়া হয়েছে বিশ্রাম। তবে বিসিবির এই কৌশল পছন্দ হয়নি দেশ বরেণ্য কোচ নাজমুল আবেদিন ফাহিমের। বর্ষিয়ান এই কোচের মতে বিশ্বকাপ বিবেচনায় থাকা ক্রিকেটারদের দিয়ে এই সিরিজ খেলানো উচিত ছিল বিসিবির। বিশ্বকাপে যাবার আগে পুরো দল নির্বাচিত একটা দল আছে এবং তারা পুরো মনোযোগ দিয়ে এই ধরনের কম্পিটিটিভ ম্যাচ খেলছে, সেটা ভালো হতো। কিন্তু আমাদের কিন্তু পুরো দলটাও এখনও নির্বাচিত হয়নি, সো কিছুটা পিছিয়ে আছি আমরা। বাট এখানে হয়তো আলটিমেটলি এক্সপেরিমেন্ট হবে কিছু, এবং ভালো হবে যদি এখানকার কিছু খেলোয়াড় আছে যারা এই সিরিজে খেলছে তারা যদি ফর্মে ফিরে আসতে পারে। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশের স্কোয়াডে আছে ছয় ওপেনার, নির্বাচকদের এমন সিদ্ধান্তে অবাক নাজমুল আবেদিন ফাহিম, বললেন বিশেষ নজর দেওয়া উচিত ইম্প্যাক্ট খেলোয়াড়দের দিকে। প্রত্যেকটা পজিশনের জন্য একটা স্পেশালাইজেশনের ব্যাপার আছে, টি টোয়েন্টির মতো না যে হঠাৎ করে চেঞ্জ করে ফেললাম, এটা হয় না। সো সেই দিকে যদি আমরা চোখ রাখি তাহলে বোধ হয় কিছুটা অবাক হওয়ার মতোই যে এখানে এতগুলো ওপেনিং ব্যাটসম্যান আছে। ভালো হতো যদি আমরা মিডল অর্ডারকে দিয়ে মিডল অর্ডার খেলাতাম বা লেট মিডল অর্ডারের স্পেশালিস্ট ব্যাটসম্যান দিয়ে খেলাতে পারতাম। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই ক্রিকেটারকে বিশ্বকাপ দলে নেবার দাবিতে সরব সোশ্যাল মিডিয়া, কিন্তু নাজমুল আবেদিনের মতে বিশ্বকাপ ভাবনায় মাহমুদুল্লাহকে পিছিয়ে রাখবে তার বোলিং। ফরমেশন ঠিক রাখতে দলে দরকার ষষ্ঠ বোলিং অপশন। মাহমুদুল্লাহ অনেকদিন ধরে বোলিং করছেন, এটা ওর বিপক্ষে যাচ্ছে এই ব্যাপারটা। সো অনেক ভালো বোলিং ভালো ব্যাটিং করতে পারলো, দলের ফরমেশনের জন্য হয়তো এটা ওর সমস্যা হতে পারে, কিন্তু ও যদি একটু হাত ঘোরাতে পারতো আমি নিশ্চিত যে ও হয়তো প্রথম পছন্দ হতে পারতো। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডের পরেই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার কথা রয়েছে টাইগারদের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।